নয় ফিলিস্তিনি শাহাদতের প্রতিশোধ পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে সাত ইসরায়েলি নিহত ক্ষমতা পেলে চব্বিশ ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার ঘোষণা ট্রাম্পের এবার ডেনমার্কে মসজিদের সামনে পড়ানো হল পবিত্র কোরআন নিরাপত্তাহীনতায় কাশ্মীরে ভারত জোর যাত্রা বন্ধ করল রাহুল গান্ধী ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে হুশিয়ারি কিমের বোনের রাশিয়ায় অগ্নার সেনাদের কবরের সন্ধান ভারতে এখন নির্বাচন হলে বিজেপি আবার ক্ষমতায় আসবে বলছে জরিপ সবশেষে জানবেন ইউক্রেনের ভুগলেদার শহর দখলে চলছে ভয়াবহ যুদ্ধ নয় ফিলিস্তিনির শাহাদতের প্রতিশোধ পূর্ব জেরুজালামে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে সাত ইসরায়েলি নিহত অধিকৃত জেরুজালেম আলকুদ শহরের একটি সিনাগোগের বাইরে একজন ফিলিস্তিনি বন্দুকধারী গুলি করে সাত ইসরায়েলি অভিবাসীকে হত্যা করেছেন স্থানীয় সময় শুক্রবার রাত সো আটটার দিকে চালানো ওই হামলায় আরও বহু ইহুদিবাদী আহত হয়েছে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরচিত হামলায় নয় ফিলিস্তিনি শহীদ হওয়ার একদিন পরে সিনাগোগে এই হামলা চালানো হল হামলাকারী ফিলিস্তিনিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনারা গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই ঘটনাকে স্বাগত জানিয়ে বলেছে জেনে দখলদার সেনাদের সাম্প্রতিক হামলার পাশাপাশি দখলদার ইসরায়েলের ধারাবাহিক অপরাধযজ্ঞের জবাব দিতে এই হামলা চালানো হয়েছে এছাড়া ভিত্তিক অপর প্রতিরোধ আন্দোলন ইসলামী জিহাদ পূর্ব জেরুজালেম আল কুসের একটি সিনাগোগে চালানো প্রতিশোধমূলক হামলাকে স্বাগত জানিয়েছে শুক্রবার যে সিনাগোগে হামলা হয়েছে সেটি পূর্ব জেরুজালেমের নবী নামক এলাকায় অবস্থিত আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই এলাকা ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পেলেও ইসরায়েল তার ভূখণ্ড অংশ বলে দাবি করে আসছে ক্ষমতা পেলে চব্বিশ ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় এক বছর পূর্ণ হতে চলল নানা উপায় অবলম্বন বিভিন্ন দেশের কথা সালাসালির পরও থামসেনা এই যুদ্ধ তবে ক্ষমতা পেলে মাত্র চব্বিশ ঘন্টায় এই যুদ্ধ থামিয়ে দিতে পারবেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় জানান তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকতেন তাহলে একদিনের মধ্যেই এই যুদ্ধ বন্ধ করে দিতেন তার দাবি তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না সম্প্রতি ফেসবুক ও টুইটারে নিজের প্রোফাইল ফিরে পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তারপর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একাধিক টুইট করেছেন তিনি বৃহস্পতিবার বাইডেনের উদ্দেশ্যে তিনি বলেন একবার যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাঙ্ক দিচ্ছে আমেরিকা এরপর তো দরকার পড়লে পরমাণু অস্ত্র দেবে সময় নষ্ট না করে এই বিধ্বংসী যুদ্ধ থামান খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে ডেনমার্কে মসজিদের সামনে পড়ানো হল পবিত্র কোরআন ডেনমার্কে তুরস্কের দূতাবাসের বাইরে এবং কোপেন হেগেন মসজিদের কাছে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন পড়ানোর ঘটনা ঘটেছে আল জাজিরা জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ইসলাম বিরোধী অ্যাক্টিভিস্টরা এটি করেছেন এর আগে সুইডেনে পবিত্র কোরআন পড়ানোর ঘটনায় নিন্দা ও সমালোচনায় মুখর মুসলিম বিশ্ব এরই মধ্যে ডেনমার্কের ঘটনাটি ঘটল কোপেন হেগেনে কোরআন পড়ানোর ঘটনায় যুক্ত রাসমুস পালুদান নামের এক ব্যক্তি গত একুশ জানুয়ারি সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পুরান তিনি জানা গেছে সুইডেন ও ডেনমার্কের নাগরিকত্ব রয়েছে পালুদানের দু সালের এপ্রিলে পালুদান ঘোষণা দিয়েছিলেন পবিত্র রমজান মাসে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কোরআন পড়াবেন তিনি তার এই ঘোষণায় সুইডেনে ব্যাপক সহিংসতা শুরু হয়েছিল অথচ নিজের দেওয়া ঘোষণা অনুসারে প্রথমে তিনি সুইডেনে কোরআন পুড়িয়েছেন এরপর ডেনমার্কেও কাণ্ডটি ঘটালেন নিরাপত্তাহীনতায় কাশ্মীরে ভারত জোরো যাত্রা বন্ধ রাহুল গান্ধীর প্রতিদিনের মতোই সঙ্গীদের নিয়ে বিশ কিলোমিটার পথ হাঁটার কথা ছিল রাহুল গান্ধীর কিন্তু শুক্রবার কাশ্মীরে ভারত যাত্রা নিয়ম ভেঙে মাত্র এক কিলোমিটার গিয়েই থামতে হল রাহুল গান্ধীকে কারণ হিসেবে ওয়ানরের সংসদ সদস্য জানিয়েছেন রাহুলের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করেনি সরকার অত্যাধিক ভিড়ের কারণে নিরাপত্তার অভাব বোধ করেন রাহুল তাই এই দিনের মতো যাত্রা বন্ধ করে দেওয়া হয় বিশেষ গাড়িতে করে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাহুলকে তবে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বেশি জনসমাগম হবে বলে খবর ছিল না তাদের কাছে তাই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি তাছাড়া এদিন যাত্রায় যোগ দিয়েছিলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন ভিড় সামলানোর জন্য যে পুলিশ মোতায়েন করা হয়েছিল তারা উপস্থিত ছিলেন না ফলে আমার নিরাপত্তা রক্ষীরা চিন্তিত হয়ে পরে তাই বাধ্য হয়ে আজকের মতো যাত্রা স্থগিত রয়েছে কারণ আমার নিরাপত্তা রক্ষীদের কথা আমি অমান্য করতে পারি না জনতাকে সামলানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের কংগ্রেসের অভিযোগ হঠাৎ নিরাপত্তা কমিয়ে দিয়েছে জম্মু জম্মু কাশ্মীর প্রশাসন ওয়াশিংটন আবারও সীমা অতিক্রম করছে ইউক্রেনকে ট্যাঙ্ক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া গতকাল দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইও জং এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন কেসিএনএকে দেওয়া এই বিবৃতিতে কিম ইউ জং বলেন রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উত্তর কোরিয়াও তেমনি অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্রে এই সপ্তাহে ইউক্রেনে একত্রিশটি ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি ও ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছে বিবৃতিতে কিম ইউ জং আরো বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক অস্ত্র সহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়া কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব নেই রাশিয়ায় অগ্নার সেনাদের কবরের সন্ধান রুশ সেনাদের সহযোগে ভারতে বাহিনী হিসাবে ইউক্রেনের যুদ্ধরত অগ্নার গ্রুপকে একটি অপরাধী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র পরে এর ব্যাখ্যা চেয়ে যুক্তরাষ্ট্রে চিঠিও পাঠিয়েছে অগ্নার গ্রুপ ইউক্রেনে বর্তমানে এই গোষ্ঠীর প্রায় পঞ্চাশ হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে বলে দাবি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবের অগ্নার গ্রুপের নেতা হচ্ছেন ইয়েবগুনি প্রিগোজিন যিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মিত্র এবার সেই অগ্নার কর্মীদের একটি কবরের সন্ধান পাওয়া গেল রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গ্রামে সেখানে প্রায় কবরের সন্ধান পেয়েছে রয়টার্স রয়টার্স সবগুলো কবর ফুল দিয়ে সাজানো জানিয়েছে প্রায় উনচল্লিশ জন ওয়াগ্নার কর্মীর নামের তালিকার সঙ্গে কবরের লাশের নাম মিলিয়ে দেখা হয়েছে নিহত ব্যক্তিদের আত্মীয় স্বজনের সাথেও আলাপ করা হয়েছে এতে প্রমাণিত হয়েছে যে কবরগুলো ওয়াগ্নার সেনাদের যারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়ে মারা গেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানান ভারা সব সেনাই ইউক্রেন জুড়ে নৃশংসতা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে শুধু তাই নয় অগ্নারকে যারা সহায়তা করছে তাদের চিহ্নিত করে প্রকাশ্যে আনতে এবং বিচারের মুখোমুখি করতে বাইডেন প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি ভারতে এখন নির্বাচন হলে বিজেপি আবার ক্ষমতায় আসবে আট বছর দেশ শাসনের পরও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি তার নেতৃত্বাধীন সরকারের প্রতিও অধিকাংশের আস্থা অটুট রয়েছে ভারতে এখনই নির্বাচন হলে কোন দল জয়ী হবে এই বিষয়ে সম্প্রতি ইন্ডিয়া টুডে এবং সি ভোটার নামে দুইটি সংস্থা জরিপ চালায় বিভিন্ন বিষয়ে ভারত জুড়ে এক লাখ চল্লিশ হাজার নয়শো সতেরো জনের মতামত নিয়ে নতুন এই জরিপ তৈরি করা হয়েছে বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশ করা হয় এতে জানানো হয় এই মুহূর্তে ভোট হলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট দুইশো আসনে জিতবে সমীক্ষাটি বলছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের পায়ের তলার জমি শক্ত করছে এখনই ভোট হলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পাবে একশো আসন কংগ্রেসের নিজস্ব আসন সংখ্যাও আগের জরিপের তুলনায় বাড়বে বলে জানানো হয় নেতা হিসেবে রাহুল গান্ধীর প্রতি জনগণের আস্থা ও ভরসা বাড়ারও ইঙ্গিত পাওয়া গেছে জরিপে উনত্রিশ শতাংশ মানুষ মনে করছেন ভারত যাত্রা জনমনে ভালো সারা ফেলেছে で <music> ইউক্রেনের ভুগলেদার শহর দখলে চলছে ভয়াবহ যুদ্ধ ডোনেস্কের দক্ষিণ পশ্চিমে ভুগলেদার শহরের নিয়ন্ত্রণের জন্য দক্ষিণ ফ্রন্টে দুই পক্ষের যুদ্ধে ইউক্রেনীয় সৈন্যরা শুক্রবার রাশিয়ান যোদ্ধাদের সাথে একটি ভয়ঙ্কর সংঘর্ষে অবরুদ্ধ হয়ে পড়েছিল উভয় পক্ষই কৌশলগত পাবলিপকা গ্রাম থেকে অল্প দূরত্বে সমতল ভূমিতে অ্যাপার্টমেন্ট টাওয়ারের ছোট্ট প্রশাসনিক কেন্দ্রের নিয়ন্ত্রণে সাফল্যের দাবি করেছে ডনেস্কা অঞ্চলের মস্কো নিযুক্ত নেতা ডেনিস পুশিলিন বলেছেন এই শহর ঘেরাও এবং পরবর্তী মুক্তি অনেক সমস্যার সমাধান করবে রাশিয়ান সংবাদ সংস্থাগুলো তার বক্তব্যে উদ্ধৃত করে বলেছে শীঘ্রই ভুগলেদার আমাদের জন্য একটি নতুন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে কিন্তু কিয়েব বলেছে শহরটিতে আক্রমণের আগে প্রায় পনেরো হাজার জনসংখ্যা ছিল এখনও সেখানে লড়াই চলছে ইউক্রেনের সামরিক মুখপাত্র সের্ঘেই চেরেভাতি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে তিনি বলেন অনেক মাস ধরে রাশিয়ান ফেডারেশনের সামরিক বাহিনী সেখানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের চেষ্টা করছে ইতিমধ্যে রাশিয়ার একটি অংশ ঘোষণা করে সমগ্র ডোন্ক অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসাবে ভুগলেদার দখলের জন্য মস্কো লড়াই চালিয়ে যাচ্ছে শহরটি একটি দক্ষিণ ফ্রন্টের সাথে অবস্থিত এতে মনে করা হচ্ছে রাশিয়ান অধিকৃত অঞ্চল আজব সাগরের সাথে রাশিয়ান সংযোগ কেটে ফেলার জন্য শহরটি ইউক্রেনের আক্রমণের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হতে পারে